আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। অনলাইন আর্নিং জগতে যে সমস্ত আর্নিং প্রসেসগুলো রয়েছে তার মধ্যে সিপিএ নেটওয়ার্কিং করা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড স্মার্টেস্ট হয় আমি মনে করি, কেননা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কোনো রকম প্রোডাক্ট টাচ করা ছাড়া বা কোনো রকম টাকা ইনভেস্ট করা ছাড়াই খুব সহজে আপনি সিপিএ নেটওয়ার্কিং করে আর্নিং জেনারেট করতে পারবেন একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের সিপিএ লিড সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। এটার কী সুবিধা কী অসুবিধা রয়েছে, কী কী প্রোডাক্টের অফার রয়েছে এবং কোন কোন ডিভাইসের মধ্যে আপনি কাজ করে বেনিফিট করতে পারবেন এবং এটার পেমেন্ট সিস্টেম কীরকম এ টু জেড আমি শেয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ না করে যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই বেনিফিট হবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এটির নাম হচ্ছে cplead.com। এটি একটি পপুলার এবং অনেকদিন ধরে মার্কেটে রয়েছে এবং যারা নতুন রয়েছেন তারা যদি কাজ করতেছেন তাহলে অবশ্যই এখানে ওয়েলকাম তাদের জন্য, এবং যারা আগে থেকে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হবে। এই ভিডিওতে আপনি এমন কিছু ইনফরমেশান পেয়ে যাবেন যে ইনফরমেশানগুলো কাজে লাগিয়ে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সিপিএ লিড এর মতো আরেকগুলো আরও অনেকগুলো নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মধ্যে রয়েছে অ্যাডওয়ার্ক, তারপরে অ্যাডসেন্স, তারপর সিপিএ গ্রিপ, আরও অনেকগুলো নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মানে সিপিএ করার। সুতরাং আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করলে ধাপে ধাপে আপনি নলেজ যখন গ্যাদার করবেন তখন এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি পরবর্তী নতুন যে সিপিএ নেটওয়ার্কিং সাইটগুলো রয়েছে বা আগের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আপনি সহজেই কাজ করে ফেলতে পারবেন। সো প্রথমে এই ওয়েবসাইটটিতে আসার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি অবশ্যই এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দুটো অপশন রয়েছে, প্রথমত সাইন আপ করতে বলেছে ফেসবুকের মাধ্যমে এবং আবার দ্বিতীয় অপশনটি রেখেছে জিমেলের মাধ্যমে। আমি আপনাকে অনুরোধ জানাবো যেহেতু আপনি লেংদি কাজ করবেন সুতরাং আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিয়ে জিমেলের মাধ্যমে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে নেবেন। আর ইতিমধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সরাসরি এই ধরনের ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি এই cplead.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে বাঁ দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সবগুলো আইকন বা যে অফারগুলো রয়েছে বা সুবিধাগুলো রয়েছে সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপরে আপনি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটি অ্যাড করার পরে আপনার এই ধরনের শো করবে। এরপর আপনার প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা সেটিং করে নেবেন, তার মানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিয়ে এখানে অবশ্যই অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন। অ্যাকাউন্ট সেটিং করে নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি কোয়েশ্চেন সেট করে নিয়ে দেন আপনি এখানে সেটি অ্যান্সারটি লিখবেন। অ্যান্সারটি লিখার পরে আপনি এখানে সেভ সেটিংসে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সেটিং হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রথমত যে কাজটি সেটি হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো প্রোভাইড করার মাধ্যমে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি আর সেটিং করে নিয়েছি, আশা করি আপনি সেই কাজটি করতে পারবেন। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অফার, আপনি যদি অফারে ক্লিক করেন তাহলে এখানে অফারগুলো যেগুলো দেখতে পাবেন সেগুলো এখানে শো করবে স্টেপ বাই স্টেপ। এখানে অফারগুলো ছোটো হলেও কিন্তু অনেকটা ট্রাস্টওয়ার্দি, যারা নতুন রয়েছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কেননা যেগুলো বড় বড় সিপিএ নেটওয়ার্কিং সাইট রয়েছে তাদের জন্য যারা পুরাতন অথবা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন, কিন্তু আমি মনে করি যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য এই সিপিএ লিড হচ্ছে বেস্ট। কেননা এখানে যে অফারগুলো রয়েছে যদিও অফারগুলো কম, যদিও পেমেন্ট কম, কিন্তু আপনি অবশ্যই যদি কাজ করেন বা সময় দেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করার অপরচুনিটি পাবেন। সো সিপিএ গ্রিপ বা অ্যাট ওয়ার্ক মিডিয়া ডট কমের মতো এই সিপিএ লিডের মধ্যে বড় বড় অফার পাবেন না, ছোটো ছোটো অফার যেগুলো রয়েছে সেই অফারগুলো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে অ্যান্ড্রয়েডের নেটফ্লিক্স কুইজের জন্য একটি অফার দিয়েছে প্রায় 41 সেন্টের। এখানে অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন, যে অফারগুলো আপনি নিমিষেই বিভিন্ন জায়গায় প্রমোট করার মাধ্যমে এই ইনকামটুকু জেনারেট করতে পারবেন। তবে আপনাকে আমি অনুরোধ জানাবো, এখানে ডিভাইস দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড,
অনেকেই এই প্রশ্নটি সম্পর্কে জানতে চান, আসলে অ্যান্ড্রয়েডে করবেন নাকি অল ডিভাইসে করবেন। আপনাকে আমি অনুরোধ জানাবো অবশ্যই আপনি অল ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। যখন আপনি আপনার অফারটা বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, তখন বিওয়ার বা ক্লায়েন্ট যারা রয়েছে বা ভিজিটররা রয়েছে, তারা যে কোনো ডিভাইসে যাতে কাজ করতে পারে, সুতরাং সেটি মাথায় রেখে অবশ্যই আপনাকে অল ডিভাইস এর মধ্যে ক্লিক করতে হবে। সুতরাং আপনি অল ডিভাইস সিলেক্ট করে কাজ করবেন এবং যেটিতে মোটামুটি পেমেন্ট ভালো এবং কাজ পাওয়া যায় বা সহজেই অবশ্যই রেসপন্স পাওয়া যায় সেই অফারটি নিয়ে আপনি কাজ করবেন। এখানে রয়েছে আর্ন মানি ফ্রি, এটি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এখানে ইউএসএ প্লাস টু আদার সিটিজ আদার কান্ট্রি এখানে সিলেক্টেড করা রয়েছে এবং পাশাপাশি আপনি এই অফারটি নিয়ে কাজ করতে পারেন। সুতরাং আমি এটি ওপেন করছি, আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই অফারটি নিয়ে কীভাবে কাজ করবেন, জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটি ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। প্রথম অপশনটিতে আমি ক্লিক করলাম, এটি ছোট একটি অফার। এই অফারে ক্লিক করার পরিপ্রেক্ষিতে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং কোনো কোনো প্রোডাক্টে আপনি সরাসরি এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতে পাবেন। সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় যখন প্রমোট করবেন, আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে প্রোডাক্ট প্রমোট করতে হয়। বিভিন্ন ফ্রি মেথড এবং পেইড মেথড দুটো রয়েছে। ফ্রি মেথডে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট অর্থাৎ যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াগুলো বিশেষ করে আপনি যদি ইউএসএ বেসড সিটিজেন নিয়ে কাজ করতে চান, আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো টুইটারে কাজ করার জন্য। কেননা টুইটারে বিশেষ করে ইউএসএ বেসড সিটিজেনগুলোর সমাগম ঘটে এবং আপনি সেখানে এই প্রমোট এই প্রোডাক্টের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি প্রমোট করবেন, এতে করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আরও একটি কথা বলে রাখা ভালো, আপনার যদি ফ্রি ব্লগ সাইট থাকে অথবা ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই সেই ওয়েবসাইটের মধ্যে এই অ্যাডটি বসিয়েও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি যারা নতুন রয়েছেন তাদের জন্য একটি স্পেশাল একটি ট্রিক্স বলা যায়, অর্থাৎ যারা অফার কীভাবে প্রমোট করতে হয় সেটি যদি না জানেন, আজকের ট্রিক্সটি কাজে লাগিয়ে খুব সহজেই আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন ফেসবুক অথবা মেসেঞ্জার গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনি প্রমোট। অনেকগুলো অফারের মধ্যে এখানে স্টারবাকস দেখতে পাচ্ছেন, স্টারবাকস রিওয়ার্ডস দেখতে পাচ্ছেন, তারপর স্টারবাকস কফি কোম্পানি, এটিতে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আপনি এখানে তাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। এই অ্যাফিলিয়েট লিঙ্কে আসার পরে অবশ্যই আপনি এই ধরনের একটি লিঙ্ক পাবেন, এই লিঙ্কটি অবশ্যই আপনি কপি করবেন। কপি করার পরে যে কাজটি করবেন, সরাসরি আপনি বিটলির মধ্যে চলে যাবেন। বিটলি হচ্ছে যে কোনো বড় ধরনের লিঙ্ক শর্ট করার বা ছোটো করার একটি ওয়েবসাইট, যেটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করব এই ট্রিক্সটিকে কাজে লাগিয়ে জন্য। অর্থাৎ যে কোনো অ্যাফিলিয়েট লিঙ্কে যদি আপনি শর্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে অবশ্যই সেটি স্প্যাম হবে না। তো প্রথমত আপনি যদি ফেসবুকে চলে আসেন, ফেসবুকে এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন, যে আপনি গ্রুপে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন এবং গ্রুপগুলোর সাথে আপনাকে জয়েন হতে হবে। প্রথমত জয়েন করার পরে আপনি অবশ্যই বিভিন্ন ধরনের কমেন্ট বক্সে যখন কমেন্ট করবেন তখন তাদের কাছে অবশ্যই আপনি আপনার যে লিঙ্কটি অর্থাৎ এই সিপি অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রমোট করবেন। প্রমোট করার মাধ্যমে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। এই হচ্ছে অফার কীভাবে প্রমোট করবেন সেটি দেখিয়ে দিলাম। এবার এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে লকার্স। লকার্সে যদি আপনি ক্লিক করেন, জাস্ট এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, ফাইল অ্যান্ড লিঙ্ক লকার এবং ওয়েবসাইট লকার। এই দুটো প্রায় অলমোস্ট সেম। আপনার ধরুন একটি ফাইল রয়েছে, সেটি আপনি সেল দিতে চাচ্ছেন, সুতরাং আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে কন্টেন্ট লকিং করা জানতে হবে। কন্টেন্ট লকিং কীভাবে করতে হয় সেটি জানতে হলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে অবশ্যই কীভাবে কন্টেন্ট লকিং করতে হয় সেটি অবশ্যই শিখে ফেলতে পারবেন। সো আশা করি আমি সেটি দেখিয়ে দিলাম না, সেটি আপনি করতে পারবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তৈরি করা যারা পুরাতন তাদের জন্য একেবারেই একটি অনেকটা সোজা পান্তাবাদের মতো কাজ। এটি যারা করছেন তারা কিন্তু অনেকেই জানেন এবং যারা নতুন তাদের জন্য একটু আমি বলছি, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনারা যারা নতুন রয়েছেন তারা একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেটির নাম হচ্ছে quickair.com। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় অর্থাৎ quickair.com ইউজ করে। quickair.com ইউজ করে যদি আপনি আপনার ল্যান্ডিং পেজগুলো প্রমোশনের জন্য তৈরি করেন তাহলে খুব সহজে আপনি সেল পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ খুব সহজে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন quickair.com ইউজ করে। এই হচ্ছে লকার কীভাবে ইউজ করবেন এবং ল্যান্ডিং পেজ কীভাবে আপনি
তৈরি করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসি যে অ্যাকাউন্ট এর মধ্যে যদি আপনি ক্লিক করি, অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনি পেমেন্ট মেথডটা মধ্যে ক্লিক করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কী কী পেমেন্ট মেথড রয়েছে। এখানে বেসিক্যালি প্রথমত এখানে দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড রেখেছে তারা পেপ্যাল পেমেন্ট মেথড। পেপ্যাল পেমেন্ট মেথড যদি আপনার ভেরিফাইড পেপ্যাল মেথড না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে যে ডলারগুলো পাবেন সেই ডলারগুলো বিভিন্ন ধরনের যে পেপ্যাল বাইসেল গ্রুপ রয়েছে, ট্রাস্টেড বাইসেল অনেকগুলো ফেসবুক গ্রুপের মধ্যে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই সরাসরি আপনি আপনার পেপ্যাল ব্যালেন্সগুলো সেল করে দিতে পারেন। সো পেমেন্ট মেথড হিসেবে তারা আপাতত পেমেন্ট পেপ্যাল রেখেছে ফর পেপ্যাল পেমেন্টস টু রিসিপিয়েন্টস উইদিন দ্য ইউএস দ্য ফি ইজ 20% 2%, অর্থাৎ যারা ইউএস রিসিপিয়েন্ট রয়েছেন তাদের জন্য 2% অফ দ্য টোটাল পেমেন্ট আপ টু $1 ইউএসডি পর্যন্ত, এবং যারা নন ইউএসএ রয়েছেন সেই ক্ষেত্রে রিসিপিয়েন্টের জন্য 2% ফি রেখেছে এবং আপ টু ম্যাক্সিমাম $20 হলে এখান থেকে আপনি অবশ্যই উইথড্র নিতে পারবেন। এবং আরেকটি অপরচুনিটি তারা রেখেছে সেটি হচ্ছে দেয়ার আর নো ফিস ফর পেমেন্ট এক্সিডিং $10,000 ইউএসডি। যখন আপনার এইখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি $10,000 প্লাস আর্নিং জেনারেট করবেন খুব সহজেই এখান থেকে কিন্তু উইথড্র করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো ফি আপনাকে পেমেন্ট করতে হবে না। সুতরাং বুঝতেই পারছেন যে সিপিএল ইডে কাজ করা অনেক বেশি সহজ অন্যান্য যেগুলো সিপিএ নেটওয়ার্কিং সাইট রয়েছে অ্যাড ওয়ার্ক মিডিয়া অথবা সিপিএ গরিব অথবা যে সমস্ত সিপিএ নেটওয়ার্কিং সাইট রয়েছে তাদের সে আমি মনে করি সিপিএ লিডটা হচ্ছে অনেক বেশি ইজিয়েস্ট যারা নতুন রয়েছেন তাদের জন্য। সো এখানে আর নতুন করে কিছু বলার নেই, আরও আরেকটি কথাই না বলে নেই, সেটি হচ্ছে আপনি কোনো প্রবলেমে পড়লে অবশ্যই তাদের যে হেল্প সেকশন রয়েছে তাদের সাথে সরাসরি কানেক্ট হবেন। এখানে তারা কিছু FAQ তার মানে ফ্রিকোয়েন্টলি অ্যাক্স কোয়েশনের ব্যবস্থা করেছে, আপনি চাইলে এই কোয়েশনগুলো অবশ্যই অ্যান্সার জেনে নিতে পারেন। এবং আপনার যদি স্পেশাল কোনো প্রবলেম আপনি ফেস করেন তাহলে অবশ্যই তাদেরকে এই প্রবলেমটি এখানে লিখবেন, সাবজেক্টের মধ্যে লিখবেন এবং হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ, আপনি কী বিষয়ে আপনি জানতে চান বা হেল্প নিতে চান সেটি যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে সাথে সাথে কিন্তু রেজাল্ট আপনি তাদের কাছ থেকে অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে কাজ করা আমি মনে করি অনেক বেশি ইজিয়েস্ট যারা নতুন রয়েছেন এবং যারা পুরাতন রয়েছেন তাদের জন্য আর বেশি সহজ। সুতরাং এখানে যে অপশনগুলো রয়েছে প্রমোটিং নিশেস, তারপর ক্রিয়েটিং নিশেস, আপনি চাইলে নিশ ক্রিয়েট করতে পারেন অথবা কন্টেন্ট লকিং করতে পারেন, প্রমোটিং অফার্স ডিরেক্ট প্রমোট করতে পারেন, এরপর মোবাইল অ্যাপ মনিটাইজেশনও করে আপনি এখানে কাজ করতে পারেন। এক কথায় বলা যায় আমি আপনাকে অনুরোধ জানাবো cplet.com নতুন এবং পুরাতন উভয় ক্যাটাগরির পিপলদের জন্য এটি একটি বেস্ট প্লেস আর্নিং করার জন্য, স্মার্টলি আর্নিং করার জন্য। আমি মনে করি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে cplet হচ্ছে বেস্ট ওয়ে। সুতরাং আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন এবং আমার প্রিভিয়াসগুলো দেখার অনুরোধ রইল। আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে অবশ্যই প্লেলিস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে কী কী ভিডিও দেওয়া রয়েছে, প্রায় 650+ ভিডিও দেওয়া রয়েছে। আশা করি যে কোনো একটা ভিডিও আপনি দেখে নিজের জীবনের গতিকে অবশ্য পরিবর্তন করতে পারেন শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে। বেশি বেশি লাইক দিন, শেয়ার করুন এবং পাশাপাশি লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথেই থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।